প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি জেবানু সিনিয়র শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ রাজশাহী। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো, আমাদের আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেই অধ্যায় দশম অধ্যায় গতি। অধ্যায়ের নাম হচ্ছে গতি। এখন এই যে আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে গতি আর স্থিতি এই দুইটা জিনিসের অভিজ্ঞতা কিন্তু আমরা প্রতিনিয়তই পাই, কিন্তু আসলে আমরা জানি না যে আসলে কোনটা গতি কোনটা স্থিতি। আজকে তোমাদেরকে গতি এবং স্থিতি নিয়ে আমি আলোচনা করব। গতি জিনিসটা কি, স্থিতি কি, এবং আমরা দৈনন্দিন জীবনে যে ধরনের গতিগুলো দেখি সেগুলো বিষয়ে আজকে তোমরা শিখবে। তাহলে আসো আজকে আমাদের পাঠে আসা যাক। প্রথমে আমি বলব স্থিতি। এখন আমি প্রথমে কিছু উদাহরণ দিই, তোমরা দেখো স্থিতি বা স্থির বস্তু কোনগুলো। তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে দাঁড়িয়ে থাকা একটা দালান, তোমার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট, দাঁড়িয়ে থাকা গাছ, এগুলো কিন্তু সবই স্থির বস্তু। এগুলো কিন্তু চলে না বা এরা চলমান না, এগুলো কেমন থাকে, স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। ঠিক তারপরে তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে দিয়ে চলে যাওয়া একটা গাড়ি, তোমার চলে যাওয়া একটা সাইকেল, চলন্ত ট্রেন, এগুলো কিসের উদাহরণ? এগুলো গতিশীল বস্তুর উদাহরণ। তাহলে স্থিতিশীল আর গতিশীল বস্তুর আমরা উদাহরণ কিন্তু শিখলাম। স্থিতি বললাম যেগুলো স্থির থাকবে সেগুলো স্থিতি, আর যারা গতিশীল থাকবে সেগুলোকে আমরা কি বলবো, গতি বলবো। এখন এগুলোর সংজ্ঞা তোমাদের শিখতে হবে, এগুলো এক মার্ক দুই মার্কের প্রশ্ন আসে। আজকে যেগুলো শিখাবো এগুলো সবই তোমাদের জ্ঞান ও উদ্ভাবনমূলক, এবং এখান থেকে অনেকগুলো এমসিকিউ আমরা শিখবো। এখন তোমার প্রথমে আমরা বলি স্থিতি জিনিসটা কি। স্থিতি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে, তার সাথে বলেছি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না করাকে আমরা স্থিতি বলে থাকি। বস্তুটাকে আমরা স্থির বস্তু বলবো, আর স্থির বস্তুর এই স্থির থাকার যে একটা অবস্থা সেটাকে আমরা কি বলছি, স্থিতি বলছি। তুমি একদম চুপ করে দাঁড়িয়ে আছো, এটা তোমার কি অবস্থা, স্থিতি, স্থির অবস্থা, স্থির, তুমি স্থির অবস্থায় আছো, আর এই যে অবস্থায় থাকাটাকে আমরা বলছি স্থিতি। সময়ের সাথে তুমি দাঁড়িয়ে আছো তোমার বাড়ির সামনে, এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা তোমার বাড়ি কিন্তু কি করলো না, অবস্থান পরিবর্তন করলো না। তাহলে জিনিসটা কি স্থিতি না হচ্ছে যে গতিশীল? অবশ্যই জিনিসটা স্থিতি। তাহলে সংজ্ঞাটা কিন্তু খুব ভালো করে খেয়াল করো, সংজ্ঞায় আমরা বললাম সময়ের সাথে, কার সাথে, সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে। পর্যবেক্ষক তুমি, তুমি দেখছো, পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হলো না, তোমার বাড়ির কোনো অবস্থান পরিবর্তন হলো না, তাহলে তাকে আমরা কি বলছি, স্থিতি বলছি। সবাই ক্লিয়ার হয়েছো? আমি একবার শুধু বলে দিব সংজ্ঞাটা, সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হওয়াকে আমরা বলি স্থিতি। তাহলে পরিবর্তন, অবস্থান পরিবর্তন না হওয়া যদি স্থিতি হয় তাহলে কি, এটাতে স্থিতি হয় তাহলে গতি আমরা কাকে বলবো? অবশ্যই এখানে কি হবে, সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থান পরিবর্তন হয়, সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তু যদি কি পরিবর্তন করে, অবস্থান পরিবর্তন করে, তাহলে সেটাকে আমরা কি বলবো, গতি। একটা গাড়ি কি করছে দেখো, এই গাড়িটা কি চলছে, তাহলে এটা তার কি অবস্থা, গতিশীল অবস্থা। এটা তার কি অবস্থা, এ চলে যাচ্ছে, এটা তার কি অবস্থা, এটা তার গতিশীল অবস্থা। এই পেনটাকে যদি আমি, তাহলে কি অবস্থা, এটা তার স্থির অবস্থা। কিন্তু পেন দিয়ে আমি যখন লিখছি, এই যেভাবে লিখে লিখে চলে যাচ্ছি, এটা তার কি অবস্থা, গতিশীল অবস্থা।
তাহলে কোন বস্তুকে আমরা কিভাবে পাই স্থির অবস্থায় পাই আবার কোন বস্তুকে আমরা কি অবস্থায় পাচ্ছি গতিশীল অবস্থায় পাচ্ছি তোমরা কি বুঝতে পেরেছো জিনিসটা খুবই একটা মজার জিনিস কিন্তু গতি আর স্থিতি যেটা আমরা দৈনন্দিন জীবনে প্রতি সময় ব্যবহার করছি তুমি তোমার সাইকেল নিয়ে যাচ্ছো তোমার সাইকেলটা প্রথমে কি ছিল একটা তুমি জায়গায় স্ট্যান্ড করে রেখেছো এটা তার কি অবস্থা স্থিতি অবস্থা আবার তুমি ওটাকে নিয়ে কি করছো চলে গেলে ওটাকে চালিয়ে বল প্রয়োগ করে চলে গেলে আমরা এর আগে বল শিখেছি যা কি করবে কোন বস্তুর অবস্থান পরিবর্তন করবে তুমি বল প্রয়োগ করলা সাইকেলটা চললো তাহলে এই যে চললো এটা আমাদের গতি তাহলে সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তু যদি স্থান পরিবর্তন করে তবে হবে গতি আর বস্তু যদি স্থান পরিবর্তন না হবে তবে সেটা হবে স্থির এর উদাহরণগুলো তোমরা জানবে চলন্ত ট্রেন চলন্ত বাস চলন্ত সাইকেল এগুলো আবার আমাদের হেঁটে চলাও কিন্তু এই যে আমি হাঁটছি এটা আমার কি অবস্থা হাঁটছি এটা আমার কিন্তু গতিশীল অবস্থা তাই না এটাকে আমরা গতি বলবো এরপরে দেখো আমরা আমাদের আরো একটা টপিক আছে এটা দুই মার্কে আসে প্রসঙ্গ কাঠামো কি প্রসঙ্গ কাঠামো এখন প্রসঙ্গ কাঠামো কাকে বলে তোমাদের বইয়ের মধ্যে সংজ্ঞা আছে দেখো যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা যায় কি বললাম পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা যায় এখন এই পর্যবেক্ষকের সাপেক্ষে প্রসঙ্গ কাঠামো হতে পারে কোন ব্যক্তি কোন বস্তু কোন একটা বিন্দু এগুলোকে আমরা কি প্রসঙ্গ কাঠামো একটু উদাহরণ দিয়ে বলি তোমরা ক্লিয়ার হবে জিনিসটা বলেছি যে পর্যবেক্ষকের সাপেক্ষে আমরা কি করি গতি বা স্থিতি পরিমাপ করি তাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো যদি তুমি বলো যে তুমি পরিমাপ করতে চাইলে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব তাহলে প্রসঙ্গ কাঠামো কি বাড়ি থেকে তাহলে কোথা থেকে তুমি নির্ধারণ করেছো বাড়ি থেকে স্কুলের দূরত্বটা কত তাহলে বাড়ি কি হবে প্রসঙ্গ কাঠামো আরো একটা বলি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কোথা থেকে ধরেছো পৃথিবী থেকে যাকে থেকে যে বিন্দু থেকে তুমি দূরত্ব মাপবে সেটাকে আমরা কি বলবো প্রসঙ্গ কাঠামো ক্লিয়ার হয়েছে তোমরা সবাই বুঝতে পেরেছো আমি আবার বলছি প্রসঙ্গ কাঠামো আমরা কাকে বলবো যে পর্যবেক্ষকের সাপেক্ষে আমরা কি নির্ধারণ করব কি পরিমাপ করব গতি বা স্থিতি তাকে আমরা কি করব প্রসঙ্গ কাঠামো করব তাহলে প্রসঙ্গ কাঠামো কোনো ব্যক্তি হতে পারে কোনো বস্তু হতে পারে কোনো বিন্দু হতে পারে যেমন আমরা বললাম পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এরকম করে এই জায়গা থেকে এই তোমাদের এমসিকিউ আসতে পারে যেমন বলতে পারে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এই বাক্যটিতে প্রসঙ্গ কাঠামো আগে বোঝাচ্ছে ঠিক আছে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রশ্ন প্রসঙ্গ কাঠামো বলতে কি বলছো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবে আরো আমরা শিখলাম স্থিতি কি গতি কি এখন দেখো আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের গতি আছে কি গতি আছে নানা ধরনের আমাদের গতি আছে এই নানা ধরনের গতির ভেতরে আমরা দেখো চলন গতি ঘূর্ণন গতি ঘূর্ণন চলন গতি যেটাকে আমরা জটিল গতি বলি পর্যাবৃত্ত গতি এই যে বিভিন্ন ধরনের স্পন্দন বা দোলন গতি এই গতিগুলো তবে আমরা আজকে দেখো তিনটা গতি শিখবো একটা চলন গতি একটা ঘূর্ণন গতি আর একটা ঘূর্ণন চলন যেহেতু ঘূর্ণন গতি শিখছি আর চলন গতি এই দুইটা মিলে যে গতি ঘূর্ণন চলন গতি সেটা শিখবো প্রথমত দেখো আমি বলছি চলন গতি কাকে বলে চলন গতি কাকে বলে যেখানে কোনো বস্তু এমন ভাবে চলে এর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে আমি আবার বলছি যেখানে কোনো বস্তু এমন ভাবে চলে এর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে এই যে এই রাস্তাটা চলছে রাস্তা যখন যাচ্ছে দেখো রাস্তাটা কি এর প্রতিটা বস্তু কণা একই সাথে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করছে না তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলছি চলন গতি তোমার তুমি তোমার পড়ার টেবিলের ড্রয়ারটাকে টানলা এটা কি হলো
এটাও কিন্তু চলন গতি। ওখানে ড্রয়ারের সকল বস্তু কণা কি করছে, একই সাথে একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। চলন চলন গতি দুই ধরনের, একটা সরলরৈখিক একটা বক্র। সোজা ভাবে গেলে সেটা হবে সরলরৈখিক, আর বাঁকা ভাবে গেলে সেটা হবে বক্র চলন। তাহলে চলন গতি আমরা আবার বলে দিই, যেখানে কোনো বস্তু এমন ভাবে চলে এর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। সমান দূরত্ব যতবারই যাচ্ছে এর এই বস্তুটা সমানভাবে তার দূরত্ব অতিক্রম করছে। এরপরে চলে আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন, ঘূর্ণন মানে কি হবে, ঘুরবে। ঘূর্ণন মানে কি হবে, ঘুরবে। এই যেটা না কি হবে, চাকার গতি, এটা কি ঘূর্ণন গতি, ঘুরছে। আবার একটু বলি, আগে উদাহরণগুলো একটু দেখি আমরা। হ্যাঁ, এখানে দেখো ঘড়ি, দেখো ঘুরছে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এটি হচ্ছে ঘুরছে। এই যে একটা বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে কি হচ্ছে, ঘড়ির কাঁটার গুলো ঘুরছে। এইভাবে আমরা বলছি আরো আছে ঘূর্ণন গতির উদাহরণ, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক যে ফ্যান আছে সে ফ্যানটা হচ্ছে ঘূর্ণন গতি, অর্থাৎ ঘুরবে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে। খেয়াল করো, যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে বস্তু কণার দূরত্ব অপরিবর্তিত রেখে, একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, এই নির্দিষ্ট বিন্দু থেকে বস্তু কণার দূরত্ব অপরিবর্তিত রেখে, একটু পরিবর্তন করবে না এই ঘড়ির কাঁটা ঘুরে, কিন্তু একই কি করেছে, দূরত্ব কি পরিবর্তন করে, এই দূরত্ব কিন্তু একই থাকে, এই দূরত্ব একই রেখে এর চারিদিকে কি হবে, ঘুরবে। ঘুরলে তোমাকে মনে রাখতে হবে এটা কোন গতি হবে, ঘূর্ণন গতি। বৈদ্যুতিক পাখা, ওই যে বৈদ্যুতিক ফ্যান যেটা, ও কি হচ্ছে, একটা বিন্দুতে নির্দিষ্ট থেকে চারিদিকে পাখাগুলো ঘুরছে। তাহলে বস্তু কণার দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, তখন তাকে আমরা কি বলে থাকি, ঘূর্ণন গতি বলে থাকি। ঘূর্ণন গতি, ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন, তারপরে বৈদ্যুতিক পাখার গতি ঘূর্ণন। এটা তোমাদেরকে উদাহরণ আসবে, উদাহরণটা তোমাদের বহুপদীতে আসে, এখানে সংজ্ঞা প্লাস হচ্ছে উদাহরণ, এগুলো আমাদের দেয়। এরপরে চলে আসো আরো একটা, যেহেতু আমরা চলন গতি শিখলাম আবার ঘূর্ণন গতি শিখলাম, আরো একটা গতির নাম ঘূর্ণন চলন গতি, নাম কি, ঘূর্ণন চলন গতি। এই ঘূর্ণন চলন গতির আরো একটা নাম আছে জটিল গতি। জটিল মানে কি, এখানে কয়টা, একবার ঘুরবে একবার চলবে। এই যে খেয়াল করো কি হচ্ছে, এটা ঘুরছে, এটা ঘুরছে, আবার চাকা ঘুরছে, আবার চলছে। তাহলে কি দুইটা গতি গেছে, একটা ঘূর্ণন হচ্ছে একটা চলছে, চাকা ঘুরছে বলেই কিন্তু গাড়িটা চলছে। তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলবো, ঘূর্ণন চলন আছে এবং চলন আছে, সেই গতির নাম কি, ঘূর্ণন চলন গতি। ঘূর্ণন চলন গতির আরো একটা নাম আছে, সেটাকে আমরা কি বলি, জটিল গতি বলি। তাহলে আজকে আমরা গতি সম্পর্কে এটুকুই শিখলাম, আমরা স্থিতি কি শিখলাম, গতি কি, প্রসঙ্গ কাঠামো, নানা ধরনের গতির ভেতরে চলন গতি, ঘূর্ণন গতি এবং ঘূর্ণন চলন গতি শিখলাম। এই জিনিসগুলো তোমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ, কি গুরুত্বপূর্ণ, সংজ্ঞাগুলো শিখবে এবং উদাহরণগুলো জানতে হবে, একটা দুইটা তিনটা করে উদাহরণ আছে বহুপদীতে এগুলো আসে। এবং আগামী দিন আমরা আরো কয়েক ধরনের গতি শিখব, সে অপেক্ষায় তোমরা থাকো। তাহলে আজকে আমার এ পর্যন্তই আলোচনা ছিল, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।